বিয়ে মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যখন কোনো ছেলে বিয়ে হয়, সাধারণত ছেলেরা 25 থেকে 35 বছরের মধ্যে বিবাহ করে নেয়, অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত তার কিন্তু বিবাহ জীবন থাকে। মেয়েদেরও ঠিক তাই, অনেকে আগে বিয়ে করে, অনেকে পরে বিয়ে করে। কিছু ক্ষেত্রে আমরা দেখি বিবাহিত জীবন অনেকের ক্ষেত্রে সুখের পায় না, নানা কারণে গোলমাল বাধে এবং বৈবাহিক জীবনটা একটা নরক হয়ে যায় তাদের কাছে, অর্থাৎ ইতিবিরক্ত। বিবাহিত জীবনে চরম অশান্তি শুরু হয়। অনেকের মধ্যে এই ব্যাপারটা ঘটে, তারা কিন্তু বিয়ে করে সুখে হয় না, স্বামী স্ত্রীর মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় না, বাধ্য হয়ে তখন তারা অন্যের হয়তো প্রেমে পড়ে বা অন্য মানুষকে বিয়ে করে নেয়। আজকে আমাদের টপিক, কখন মানুষ বুঝবে তার বিবাহিত জীবন সুখের হবে না এবং কোন কোন মানুষ আগাম ধারণা করতে পারবে যে আপনাদের বিবাহিত জীবন সুখের হবে না, একদম সুখের হবে না। এবং আমরা দেখি শেষ পর্যন্ত সেই মানুষটা হয়তো দ্বিতীয় বিয়ে পর্যন্ত করে নেয়, কেননা সারা জীবন কোনো মানুষ একা থাকতে পারে না। এই বিবাহের ক্ষেত্রে যদি দেখেন, ছেলে বা মেয়ের মধ্যে দুজনের মধ্যে কোনো রকমের হরস্কোপ বা পুষ্টিতে কোনো দোষ থাকে, সেই ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু ভাঙন শুরু হবে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। অর্থাৎ আপনি দেখলেন আপনার হাজবেন্ড ভালো ব্যবহার করছে না, রেগে আছে, নানান রকমের খারাপ ব্যবহার করে আপনার সাথে, বা সে হয়তো কোনো পরকীয়া সম্পর্কে লিপ্ত আছে, বা আপনাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে। যদি হরস্কোপে কোনোভাবে ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রে যদি মাঙ্গলিক দোষের কোনো প্রভাব থাকে, তবে জানবে সেই বিবাহিত জীবনে সুখ পাওয়া খুব কষ্টকর। অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের কোনো দোষ থাকে না, কিন্তু পরিবারের কিছু লোক সেই বউয়ের বিরুদ্ধে ছেলের কাছে কান বাগান দেয়। উল্টো দিক থেকেও হতে পারে, মেয়ের বাড়ির কোনো সদস্য হয়তো মেয়ের কোনো কান ভাঙানি দিচ্ছে তার জামাইয়ের বিরুদ্ধে। বিশেষ করে এটা মাঙ্গলিক দোষ থাকলে হয়। এবং চতুর্থ হাউসে যদি কেতু বসে থাকে, তাহলে জানবেন এটা ঘটবেই। এই মাঙ্গলিক
দোষের নেগেটিভ প্রভাবই হচ্ছে এটা যে বিবাহিত জীবনটা ড্যামেজ করে দেয়। কিন্তু কী করে, কোনো তৃতীয় ব্যক্তির খারাপ পরামর্শে তাদের নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট বেড়ে যায়। এই তৃতীয় ব্যক্তি কিন্তু শুধুমাত্র যে প্রেমিক প্রেমিকা হবে তা না, কারো শ্বশুর বাড়ি থেকে হতে পারে, বাপের বাড়ি থেকেও কোনো ব্যক্তি হতে পারে। এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো স্বামী স্ত্রী আলাদা থাকছে বা ডিভোর্স হয়ে গেছে, পরে আর বিয়ে করলো না, হয়তো সারাজীবন সে অনুশোচনা করে কাটাচ্ছে। তাই যদি নিজেরা একটু আন্ডারস্ট্যান্ডিং করে থাকা যায়, বিভিন্ন দ্বিমত পিছনে রেখে, তাহলে কিন্তু বিবাহিত জীবনটা অনেকটা সুখে হবে। আপনারা আপনাদের শত্রুকে সবসময় চিনে নেবেন, কারা আপনাদের নিজেদের বিরুদ্ধে নেগেটিভ কথা ছড়াচ্ছে, সেটা ছেলের ক্ষেত্রে হতে পারে, মেয়ের ক্ষেত্রেও হতে পারে। এবং দ্বিতীয় বিয়ে যদি সপ্তমপতি ষষ্ঠী অষ্টমে দ্বাদশে থাকে, সেই ক্ষেত্রে বিয়ে ভাঙার সম্ভাবনাটা প্রবল থাকে। বা যাদের ভালোবাসা করে বিয়ে হয়ে কিছুদিন পরে ছিন্ন হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, সেই ক্ষেত্রেও দ্বিতীয় বিয়ের যোগ চলে আসে। তাই অবশ্যই এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন, বিয়ের আগে ভালো করে যাচাই করে নেবেন, তাহলে কিন্তু এই সমস্যা হবে না। ধন্যবাদ।